একটা বন্ধুত্ব খুঁজে, বন্ধুত্ব হয়তো একটা জুটেও যায়, হয়তো লাফিং ক্লাবে গিয়ে পারে, কিন্তু সেই বন্ধুত্ব কোনো পরিণতি বা সেই বন্ধুত্বের আকার দেওয়ার সাহস হয় না, তার কারণ হচ্ছে সামাজিক ভীতি। এটা আমাদের গল্প আগুনে, এটা আমাদের গল্প আগুনে। এই একাকিত্ব থেকে তখন মন কোথাও একটা বন্ধুত্ব সার্চ করে, বন্ধুত্ব খোঁজে, কিন্তু সাহস পায় না। তার সব থেকে বড় কারণ হচ্ছে সামাজিক ভয় এবং পারিবারিক ভয়। চরিত্র তার বিশেষত্ব, যেটা চরিত্র তো ওইভাবে বলা যায় না, চরিত্রটা দেখার জন্য সিনেমাটা দেখতে হয় এবং সিনেমাটা আমরা বানাই, এত কষ্ট করে সিনেমাটা তৈরি করা হয় সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য। চরিত্রটা হচ্ছে যে মানুষ যখন একা হয়ে যায় একটা বয়সের পর, একটা সময় তো মানুষের প্রচুর ব্যস্ততা থাকে, কাজ থাকে, ছেলে মেয়ে থাকে, তাদেরকে বড় করা থাকে, লেখাপড়া থাকে, একদিন হঠাৎ করে গিয়ে মনে হয় যে চাকরি করে তার রিটায়ারমেন্টের পর হতে পারে, বা বাবা মায়ের মায়েদের ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে হতে পারে, বা সন্তানের বিয়ে হয়ে যাওয়া, একটা সময় গিয়ে মনে হয় আমার কথাটা শোনারও কেউ নেই, আমার সাথে কথা বলারও কেউ নেই, এবং খুব সামান্য কথাতে ছেলে মেয়েরা খুব রিয়্যাক্ট করে। এটা সবার বাড়ির ঘটনা, এটা কেউ যদি বলে আমি করি না, আমরা করি না, তাহলে সে মিথ্যে কথা বলছে। এটা এখন সবার বাড়ির ঘটনা, ব্যস্ততার যুগে আজকালকার গুরুজনদের মানে বাবা মায়ের কথা শোনার সময় কোনো ছেলে মেয়ের নেই। এবং সেই অবস্থায় যদি কোনো মহিলা বা কোনো পুরুষের, বিশেষত মহিলাদের, মহিলাদের যেহেতু সেন্সিটিভিটি অনেক বেশি হয়, তার যদি হাজব্যান্ড না থাকে তাহলে তার আরোই কথা বলার লোক নেই। আর নাতি নাতনি, নাতি নাতনিরা খুব সেন্সিটিভ হয় দাদু ঠাকুমার ব্যাপারে, এটা সব সময় হয়, কিন্তু তাদের সময় কতটুকু, তাদেরও তো নিজস্ব জীবন আছে। এই একাকিত্ব থেকে তখন মন কোথাও একটা বন্ধুত্ব সার্চ করে, বন্ধুত্ব খোঁজে, কিন্তু সাহস পায় না। তার সব থেকে বড় কারণ হচ্ছে সামাজিক ভয় এবং পারিবারিক ভয়। একটা বন্ধুত্ব খোঁজে, বন্ধুত্ব হয়তো একটা জুটেও যায়, হয়তো লাফিং ক্লাবে গিয়ে পারে, কিন্তু সেই বন্ধুত্ব কোনো পরিণতি বা সেই বন্ধুত্বের আকার দেওয়ার সাহস হয় না, তার কারণ হচ্ছে সামাজিক ভীতি। এবার কেউ কেউ পারে সেই সামাজিক ভীতিটা ওভারকাম করতে, সেইটারই গল্প হচ্ছে এটা, যে সামাজিক ভীতি অতিক্রম করলে তাদেরকে কী কী সমস্যায় পড়তে হয় এবং সেই সমস্যাগুলো থেকে কীভাবে মুক্ত হতে হয়, সেইটারই গল্প হচ্ছে এটা আমাদের গল্প। এটা আমাদের প্রত্যেকের গল্প, প্রত্যেকের বাড়ির গল্প, আমরা প্রত্যেকে দেখে রিলেট করবো যে হ্যাঁ আমার বাড়িতেও এই সমস্যাটা আছে। কই গেলাম, মানসিকতায় গেল, প্রচুর জ্বালিয়েছে আমাকে। আমাকে আসলে আমার খুব ভালো বন্ধু, এবং ও যখন আমার কাছে গল্পটা নিয়ে যায় তখন আমি বলি তুই এটা অন্য কাউকে নে, আরও সিনিয়র কাউকে নে, অনেক বেটার হবে। তখন বলছে না আমি এটা করতে চাইছি, তোকে নিলাম কেন? তখন বলছে দেখ, একটা মানুষের 60 বছর বয়সে গিয়ে তার বা মানে লেট 50 বা 60 গিয়ে তার প্রেমে পড়ার মতো মানুষ, আমার ওই চেহারাটা দরকার। ও যেটা বলেছিল যে একটা 60 বছরের মহিলা বা একটা 58 বছরের মহিলার প্রেমে পড়বে একটা মানুষ, সেই চেহারাটা, সেই ইনোসেন্সটা আমার দরকার, সেটা আমি সার্চ করে কাউকে পাচ্ছি না। আর আমার মনে হয়েছে আমার প্রথম ছবি তোকে ছাড়া হবে না। তো আমি অনেক তাড়ে নাড়ে করে, অনেক প্রচুর জ্বালিয়ে তারপরে রাজি হয়েছি, যেহেতু অপুদা ছবিটা করতে হবে, মানু ছবিটা করছে, এবং আমি জানি ওর যা সেন্স, ওর যা ভাবনা চিন্তা, ওর যা ক্রিয়েটিভিটি, তাতে ছবিটা সুন্দর জায়গায় যাবে। এই ছবি তো প্রচুর শিল্প করার কোনো কিছু নেই, ছবিটা গল্পটা তোমাকে সঠিকভাবে মানুষকে দেখাতে হবে। এটা এমন একটা সরল এবং সুন্দর ছবি যে ছবিটার গল্পটা মানুষকে সুন্দরভাবে বোঝাতে হবে, এই ছবিতে কোনো কায়দা করার জায়গা নেই। তো আমি ভাবলাম যে মানুষ প্রথম ছবি, আমি এই ছবিটা করি, আমি এই ছবিটার অংশ হই। খুবই এক্সাইটেড, আমার পুরো টিম খুব এক্সাইটেড, এবং যেহেতু মানুষের এটা ডিরেক্টোরিয়াল ডেবিউ, তো আমরা সবাই খুব যত্ন করে আমরা কাজটা করেছি, এবং একদম নতুন একটা মিউজিক্যাল টিম নিয়ে আমার পুরো জার্নিটা, তাই জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। গান অনেকগুলোই আছে, তার মধ্যে আমার গান মানে আমার বানানো গান দুটো আছে, এর বাইরে খরাজ দা একটি গান বানিয়েছে এবং গেয়েছেন, আর রবীন্দ্রসঙ্গীত আছে যেটা শ্রীকান্ত দা এবং জয়তি দি গিয়েছে। গান মৌলিক গান তিনটে আছে, তার দুটো আমার, যেটা আজ রিলিজ করছে লগ্নজিতার গলায়, লগ্ন তো আজকে নেই, শহরের বাইরে আসতে পারেনি, সেটাই আমি 2 লাইন শোনাচ্ছি, এটা টাইটেল ট্র্যাক। এটা আমাদের গল্প আগুনে,
এটা আমাদের গল্প ফাগুনে। এই দু লাইন শোনালাম, এক্ষুনি রিলিজ করবে, আমরা সবাই পুরো গানটা শুনতে পারবো।